হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রিভিয়াস কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম কিউএনএ ভিডিও করবো তো চলে আসলাম ভিডিও নিয়ে আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে যে কমেন্টসগুলো এসেছে যে প্রশ্নগুলো পেয়েছি এ পর্যন্ত বেশ কিছু কমেন্টসের রিপ্লাই দিয়েছি বাট রিপ্লাই সেকশনে এক দুই লাইনের মধ্যে ঠিকভাবে বোঝানো সম্ভব হয় না তো আশা করি আজকের ভিডিওতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন গাইজ মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না দি বডিস অব ভিটামিন সি গ্লোবস্টিক ময়শ্চারাইজারের যে রিভিউটা করেছিলাম সেটার কমেন্টসগুলো এখন পড়ব একজন আপু লিখেছেন আপু আমি তোমার সব ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে আমি তোমার কাছে একটু হেল্প চাই আমি ভুল করে পাকিস্তানি ক্রিম ইউজ করে স্কিনটাকে একদম ড্যামেজ করে ফেলেছি স্কিন একদম বাজেভাবে কালো কালো আর স্কিনের চামড়া পাতলা হয়ে অনেকটা ঝুলে ঝুলে গেছে এখন আমাকে ভালো কিছু সাজেস্ট করো প্লিজ আপি যদিও আপুকে রিপ্লাই দিয়েছি তারপরও আবার বলছি সবার উদ্দেশ্যে যারা পাকিস্তানি ক্রিম বা দ্রুত রঙ ফর্সাকারী ক্রিম ব্যবহার করছেন তারা দয়া করে এখনই স্টপ করেন এই ধরনের ক্রিম ব্যবহার করা এতে ক্ষতিকর উপাদান থাকে যা স্কিনকে প্রচণ্ড রকম ড্যামেজ করে আর যাদের অলরেডি স্কিনে সমস্যা দেখা দিয়েছে তারা আপাতত কোনো প্রোডাক্ট ইউজ না করে কিছুদিন স্কিনকে রেস্ট দিন তবে যদি কোনো প্রোডাক্ট ইউজ করতেই হয় তাহলে সেন্সিটিভ স্কিনের জন্য সুইটেবল হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপাদান সমৃদ্ধ প্রোডাক্ট ইউজ করুন আর যাদের স্কিন অলরেডি অনেকটা ড্যামেজ হয়ে গেছে তারা খুব শীঘ্রই একজন স্কিন স্পেশালিস্টের সাথে পরামর্শ করুন আরেকজন লিখেছেন আমার ষোলো বয়স আমি ইউজ করলে কি কোনো সাইড এফেক্ট হবে আসলে এই ধরনের ক্রিম অ্যাডাল্টদের জন্যই ইউজ করাটা ভালো আরেকজন লিখেছেন আমার স্কিনে আগে অ্যাকনি ছিল না বাট রিসেন্টলি তিন থেকে চারটা পিম্পল উঠছে আমি কি এটা ইউজ করতে পারবো আপু আমি ভিডিওতে মেনশন করেছি যে এই প্রোডাক্টটা আসলে অ্যাকনি প্রন স্কিনের জন্য না তো আপনার যদি অ্যাক্টিভ অ্যাকনি থাকে তাহলে অ্যাক্টিভ অ্যাকনিগুলো আগে ঠিক হয়ে যাক অ্যাকনি কমে যাবার পর আপনি এটা ইউজ করতে পারবেন আরেকজন কমেন্টস করেছেন আপু বডি শপের সব প্রোডাক্টস কি শুধু বারো মান্থ থাকে আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আসলে ভিডিওতে আমি মেনশন করেছি আর বডি শপের সব প্রোডাক্ট শুধু বডি শপের প্রোডাক্ট না যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনার একটা চিহ্ন দেয়া থাকে লেভেলের মধ্যে সেখানে যদি টুয়েলভ এম লেখা থাকে তাহলে বুঝতে হবে যে এটা বারো মাস ওপেন করার পর বারো মাস পর্যন্তই ব্যবহার করা যাবে অর্থাৎ বারো মাস পর্যন্ত এর গুণগত মান ঠিক থাকবে আর যদি কোনো প্রোডাক্টের লেভেলে যদি আপনি দেখেন যে একটা চিহ্ন থাকে এই মুহুর্তে তো চিহ্নটা আমি দেখাতে পারছি না তো ওখানে যদি সিক্স এম লেখা থাকে তাহলে বুঝতে হবে যে এটা ছয় মাস পর্যন্তই ইউজ করা যাবে ছয় মাস পর্যন্তই এর গুণগত মান ভালো থাকবে তারপর একজন আপু লিখেছেন থ্যাংকস আপু আপনাকেও অনেক থ্যাংকস আপনার কমেন্টের জন্য তারপর আরেকজন লিখেছেন এইটার প্রাইস কত আচ্ছা এটা লিখেছেন একজন ভাইয়া ভাইয়া প্রাইসটা আমি ভিডিওতে মেনশন করেছি আপনি একটু কষ্ট করে ভিডিওটা আবার দেখে নেবেন তারপর আরেকজন লিখেছেন ড্রাই ওর নর্মাল স্কিন ইউজ করতে পারবে কি না ওকে আমি এই প্রশ্নের উত্তরও এই ভিডিওতে দিয়েছি আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন তারপরের প্রশ্ন হচ্ছে একজন লিখেছেন আই পারচেজ ইট ফাইভ থাউজেন্ড রুপস ইন পাকিস্তান অ্যাকচুয়ালি উনি কি বুঝাতে চেয়েছেন আমি বুঝতে পারি নাই সরি তারপর আরেকজন লিখেছেন এটা কতদিন অবধি ব্যবহার করা যাবে আচ্ছা লিখেছেন আশা চৌধুরী ওকে আপু এই প্রশ্নের উত্তরটা ভিডিওতে দেওয়া আছে আপনি একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন আরেকজন লিখেছেন একজন ভাইয়া লিখেছেন গুড থ্যাংক ইউ ভাইয়া মেনি ইউজেস অফ মেরিল রোজ ওয়াটার গ্লিসারিন নামে যে ভিডিওটা করেছিলাম সেখান থেকে কয়েকটা কমেন্টস পড়ছি একজন লিখেছেন আই বট ইট টুডে লেট সি হাউ ইট ওয়ার্কস অন মাই স্কিন হো ফর দ্য বেস্ট ওকে তারপর একটা কমেন্টস হচ্ছে ক্যান আই ইউজ ইন অয়েলি স্কিন অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা স্কিনের ড্রাইনেস দূর করার জন্য তৈরি করা হয়েছে তো যদি অয়েলি স্কিন হয় এটা ব্যবহার না করাই ভালো কারণ এই প্রোডাক্টটা ড্রাইনেস দূর করে আর এটা স্পেশালি উইন্টারের জন্য কাজ তিন সপ্তাহ আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম অনলাইন শপিং নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন টাইটেলটা অনলাইন শপিং মার্চ টু এখানে যে কয়টা কমেন্ট আসছে আমি একটু পড়ে শোনাচ্ছি এবং উত্তরগুলো দিচ্ছি এখানে একজন লিখেছেন নাইস ভিডিও মোর প্লিজ লেটস বি ইউটিউব ফ্রেন্ডস ওকে থ্যাংক ইউ সো মাচ তারপর একজন ভাইয়া লিখেছেন দারাস থেকে যে ফেস ওয়াশটা দারাস থেকে যে ফেস ওয়াশটা নিসেন ওইটা কি কি ইম্পোর্টের সেল ছিল ওকে আমি এই ভাইয়াকে রিপ্লাই দিয়েছি তারপর আমি আবার আনসার দিচ্ছি যে এই ভিডিও শুরুতেই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে আমি এটা কোথা থেকে কিনেছি আমি আবারও বলতেছি এই প্রোডাক্টটা আমি কিনেছি ট্রেডিয়াস ডট কম থেকে ক্রেসেমি ক্যারাটিন স্মুথ হেয়ার মাস্কের রিভিউতে কিছু কমেন্ট আসছে সেগুলো পড়ছি একজন আপু লিখেছেন আমিও কিনছি এটা আপু বাট আমার হেয়ার রিবন্ডিং এন্ড কালার করা এটা ভালো হবে তিনি জানতে চেয়েছেন যে ওনার রিবন্ডিং এবং কালার করা চুল এটা ভালো হবে কিনা আমি রিপ্লাই দিয়েছি দেখি আমি কি দিয়েছি ভালো হবে যদি প্রোডাক্টটা অরিজিনাল হয় আপুকে আমি রিপ্লাই দিয়ে একজন আপু জানতে চেয়েছেন আপু নর্মাল স্কিন কেয়ারের জন্য একটা ভিডিও করেন প্লিজ আপু থ্যাংক ইউ সো মাচ আপনার প্রশ্নের জন্য আর আমি অবশ্যই আপনার রিকোয়েস্ট রাখার চেষ্টা করব আরেকজন লিখেছেন আপু এইটা কিভাবে ইউজ করব একটু জানাও প্লিজ এটা ব্যবহার করার পদ্ধতিটা আমি ভিডিওতে বলে দিয়েছি আর এটা কিভাবে ইউজ করতে হবে এটার বর্ণনা ব্যাখ্যা আপনার যে প্রোডাক্ট প্রোডাক্টের গায়েও মেনশন করা আছে আরেকজন লিখেছেন এইটা কি হেয়ার সোজা করে আপু অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা যদি আপনার চুল খুব কার্লি না হয় আপনার চুল যদি ন্যাচারালি সোজা থাকে তাহলে এই প্রোডাক্টটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার চুলের বর্তমান যে সোজা ভাবটা সেটাকে এটা মেনটেন করতে সাহায্য করে বাট আপনার চুল যদি কার্লি হয় তাহলে সেটা আপনাকে এটা ইউজ করলে যে চুল সোজা হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না অনলাইন শপিং হল টু থাউজেন্ড নাইনটিন এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি নামে আমি একটা ভিডিও করেছি সেখান থেকে কিছু কমেন্টস পড়ছি একজন লিখেছেন আসসালামু আলাইকুম আপু হ্যাভ ইউ গট বেনিফিটস বাই ইউজিং এয়ার অর্গানিক কেয়ার প্রোডাক্টস ওকে ওয়ালাইকুম সালাম অ্যাকচুয়ালি যেটা হয়েছে এয়ার অর্গ্যানিক কেয়ারের আমি দুইটা প্রোডাক্ট কিনেছি একটা ছিল রোজ ওয়াটার আরটা ছিল শঙ্খ পাউডার রোজ ওয়াটারটা আমি ছয় সাত দিনের মতো ইউজ করেছি আর শঙ্খ পাউডার এর থেকেও কম ইউজ করেছি তো কোনো প্রোডাক্ট পনেরো বিশ দিন ইউজ না করে সেটা সম্পর্কে আমি কোনো রিভিউ দেই না এই কারণে আমি এখন কিছু মানে এই দুইটা প্রোডাক্ট সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি না ওকে নেক্সট প্রশ্নটা আছে বডি শপ মরিঙ্গা পারফিউমের স্মেলটা কতক্ষণ থাকে আচ্ছা বডি শপ মরিঙ্গা পারফিউমের স্মেল তিন চার ঘন্টার মতো থাকে তবে আপু যে কোনো পারফিউমের স্মেলটাকে আপনি লং লাস্টিং যদি করতে চান তাহলে কিছু ট্রিক্স আছে সেটা ফলো করতে হবে আরেকজন লিখেছেন স্কিন ক্যাফে ফেস প্যাকটা কেমন আর কই থেকে নিশো ওকে স্কিন ক্যাফে ফেস প্যাকটা ভালোই ছিল আর এটা আমি নিয়েছি সাজগোজ ডট কম থেকে আরেকজন লিখেছেন বডি শপ টি ট্রি কোন অনলাইন শপ থেকে নিয়েছেন লিঙ্কটা দেয়া যাবে কি না আচ্ছা এটা আমি রিপ্লাই দিয়েছি এ কারণে আর আমি রিপ্লাই দিচ্ছি না শপিং হল সামার স্কিন কেয়ার প্রোডাক্টস বাজেট বিউটি নামে আমি যে ভিডিওটা করেছি সেটা থেকে কিছু কমেন্টস পড়ছি ওকে এখানে একজন লিখেছেন গ্রিন ক্লে আর ক্যালসিয়াম বেন্টোনাইট ক্লে মাস্ক পাওয়া যায় এমন একটা শপের রিভিউ দিন প্লিজ ওকে আমি সম্ভবত এটার রিপ্লাই দিয়েছি ওকে তারপর আমি একটু বলি আমার কয়েকটা পছন্দের শপ আছে অনলাইন শপ যেখান থেকে আমি পারচেস করি তো সেখানে সেখান থেকেও আপনারা কিনতে পারেন একটা হচ্ছে শাহনাজ শিমুল নামে একটা পেজ আছে আর একটা হচ্ছে ট্রেডিএস ডট কম আপনারা ওই দুইটা থেকে কিনতে পারেন যদি কিনতে চান ওকে আর আরেকটা আছে যে একজন লিখেই দিয়েছেন আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন ওকে আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি একজন লিখেছেন আপু আপনি কি এগুলো অনলাইন থেকে কিনেছেন আর যদি কিনে থাকেন তাহলে কোন অনলাইন থেকে কিনছেন প্লিজ বলেন আচ্ছা এটা রিপ্লাই দেওয়া আছে তারপর আমি বলছি আমি যে এই প্রোডাক্টগুলো যে সব থেকে কিনেছি সেটার নাম ড্রেসক্রিপশন বক্সে মেনশন করা আছে ওকে আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন চারকোল ফেস মাস্কের প্রাইস কত আচ্ছা আপু চারকোলের ক্লেমাসটা কত নিচে বলবা প্লিজ এটা রিপ্লাই আমি দিয়েছি ওকে এটা আমি যখন কিনেছিলাম তখন অফার চলছিলো তো অফার প্রাইস ছিল দুশো চব্বিশ টাকা আরেকটা ভিডিওতে চলে আসলাম ভিডিও টাইটেলটা হচ্ছে অনলাইন শপিং হল ভ্যালেন্টাইন্স ডে অফার এখান থেকে কিছু কমেন্টস পড়ছি একজন লিখেছেন আপু কিছু লিপ বামের কালেকশানস নিয়ে ভিডিও করো না প্লিজ ওকে আমি চেষ্টা করব আরেকজন লিখেছেন আচ্ছা ভ্যাসেলিন লিভ থেরাপি উইথ রোজ অ্যান্ড আলমন্ড অয়েল কীভাবে অর্ডার করবো প্লিজ আপনি একটু বলবেন আচ্ছা অর্ডার করতে হলে আমি ড্রেসক্রিপশন বক্সে যে শপ নেমটা মেনশন করেছি সেখানে যে আপনাকে অর্ডার করতে হবে অথবা আপনি এই প্রোডাক্টগুলো শুধু ওই শপ না অন্য শপেও পাবেন আপনি সার্চ করে নিলেই আশা করি আপনাকে লিস্ট দেখাবে তো সেখান থেকে আপনি অর্ডার করতে পারবেন আরেকজন লিখেছেন প্লিজ লিপস্টিকগুলোর রিভিউ দেন আচ্ছা লিপস্টিকগুলোর রিভিউ আছে অলরেডি আমি ভিডিও করেছি আপনি একটু আমার ভিডিও গুলা চেক করে নিলে পাবেন আরেকজন লিখেছেন আপু দারাজ অ্যাপ থেকে কিভাবে অর্ডার করব আমি তো কিছু বুঝতেছি না প্লিজ বলো না ওকে আচ্ছা আপু এখন ব্যাপারটা হচ্ছে দারাজ অ্যাপে আপনি গেলে ওখানেই কিভাবে আপনাকে অর্ডার করতে হবে ওইটার ইনস্ট্রাকশনগুলো একটার পর একটা আসবে ওইগুলো ফলো করলেই হবে একজন লিখেছেন ক্যান ইউ প্লিজ রিপ্লাই মি হাউ ইজ দ্য স্মেল অফ ফ্যাসলিন লুলু গুইনেস টিন প্লিজ ওকে এটা রিপ্লাই আছে আপনারা রিপ্লাইগুলো একটু দেখে নিন ওকে একজন লিখেছেন প্রোডাক্টসের বেশি বেশি রিভিউ দিও ওকে আমি চেষ্টা করি সব সময় আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি সেটা রিভিউ দেওয়ার ওকে গাইজ আরেকটা ভিডিওতে চলে আসলাম এটা হচ্ছে হোয়াট আই বট ফ্রম বায়োকোয়া স্টোর বিডি ওকে কমেন্টসগুলো দেখে নিচ্ছি ওকে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা একজন লিখেছেন সেন্সিটিভ স্কিনে ইউজ করা যাবে কি না আমি রিপ্লাই দিয়েছি আমরা রিপ্লাইগুলো একটু দেখে নিই ওকে তারপর আরেকজন লিখেছেন বায়ো একুয়া স্টোরটা কোথায় এটা আমি ভিডিওতে মেনশন করেছি ইভেন এটা ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে ওকে অ্যাকনি প্রন এবং সেন্সিটিভ স্কিনের মেকআপ প্রাইমার নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে একটা কমেন্টস পড়ছি সেখানে লিখেছেন একজন থ্যাংকস ফর হেল্পফুল পোস্ট ওকে আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টস করার জন্য ওকে গাইজ আর একটা ভিডিওতে চলে আসলাম আপনার টাইটেল দেখতেই পাচ্ছেন হাউ টু মেক টেস্টি অ্যালোভেরা জুস এট হোম অ্যালোভেরা জুসের আমার দুইটা ভিডিও আছে দুইটা ভিডিও ভিডিওই আসলে অনেক অনেক ভিউজ আসছে আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য আর অসংখ্য অসংখ্য কমেন্টস এর মধ্যে অনেক ভালো ভালো কমেন্টস আছে অনেক ব্যাড কমেন্টসও আছে হেট কমেন্টসও আছে তো সব সমস্ত কমেন্টসের জন্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই এই ভিডিওতে অনেক অনেক কমেন্টস এতগুলা কমেন্টস যদি আমি পড়ি আসলে কি বলবো অনেকটা সময় লেগে যাবে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও তো আর পড়ছি না সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওগুলাতে এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আর যারা খারাপ কমেন্টস করেছেন তাদেরকেও ধন্যবাদ ওকে গাইজ এটা ছিল আমার ফার্স্ট কিউানে ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের কোনো কিছু যদি জানার থাকে কোনো কিছু যদি বলার থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজে শেয়ার করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই